সমুদ্রের অপার সম্ভাবনা কাজে লাগাতে হলে এখনই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ শুরু করতে হবে। এজন্য সরকারকে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্লু ইকোনমি সেল আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এমন মতামত উঠে আসে। সমুদ্র থেকে সুফল পেতে হলে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে প্রকল্প ভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তারা বলেন, ভালো প্রকল্প তৈরি করে সরকারের কাছে জমা দিলে অর্থের সংস্থান হবে সহজে। জাহাজ নির্মাণ শিল্প, গভীর সাগরের মৎস্য আহরণ এবং সমুদ্র এলাকায় বায়ু বিদ্যুৎ প্রকল্পের মতো সম্ভাবনাময় খাতগুলো নিয়ে কাজ করারও আহ্বান জানান বক্তারা।